দেশে রেললাইনের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার বেশিরভাগ দায়ে অন্য সংস্থার হলেও রেলকে সবাই দোষারোপ করে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী সাক্ষাৎকারে তিনি বলেছেন তিন হাজার লেভেল ক্রসিংয়ের মধ্যে অর্ধেকেরই রেল কর্তৃপক্ষের অনুমোদন নেই সড়ক বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় রেললাইনের উপর সড়ক নির্মাণ করলেও নিরাপত্তার দায়িত্ব নেয় না দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিং নির্মাণ ও ব্যবস্থাপনায় জড়িত সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় এবং জনগণের সচেতনতা চাই রেলপথ মন্ত্রণালয় মাসু শাকিলের রিপোর্ট চার বছর আগে রাজধানীর মগবাজারে অনুমোদিত লেভেল ক্রসিংয়ে যানজট হলে একসাথে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় ট্রেন দেশে গত চার বছর ধরে প্রতি বছর লেভেল ক্রসিং দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে মিরেশ্বরাইয়ে লেভেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় এগারো তরুণের মৃত্যুর পর আবারও আলোচনায় লেভেল ক্রসিং দুর্ঘটনা এই অবস্থায় রেলমন্ত্রী বললেন এই ধরনের বেশিরভাগ দুর্ঘটনার দায় রেলের নয় রাস্তা তোমরা করতেছো আমার রেলকে ক্রস করতেছ আমার রেলকে তোমরা অনিরাপদ করতেছ এখন একটা ট্রাক পাস করতে গিয়ে দেখা যায় যে আমার রেল হলো রেলে ক্ষতিগ্রস্ত হলো চলি আমি তো কাউকে ধাক্কা দিতে চাই না মন্ত্রী বলেন সড়ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ রাস্তা করার আগে রেলের সাথে সমন্বয় না করায় ক্রসিং ব্যবস্থাপনা নিয়েও জটিলতা হচ্ছে সড়ক এবং সেতু মন্ত্রণালয় তাদের সঙ্গে আমরা বারবার মিটিং করেছি তাদের কাছে আমরা বলেছি যে তোমাদের যে রাস্তা এই রাস্তাগুলি এককভাবে রেলের উপরে দায়িত্ব না দিয়ে তোমাদের রাস্তা নিরাপত্তা দায়িত্ব তোমাদের নিতে হবে গেটম্যানরা বলছেন দেশে পর্যাপ্ত গেটম্যান নেই অনেকের চাকুরি আবার স্থায়ী নয় এখানে যায় এই যে চারটা বেরিয়াল যখন আমার আপে হোক ডাউন হোক গাড়ি উঠে তখন আমরা চারোটা বেরিয়াল ফালাই ফালানোর পরে মানুষ এই তল দিয়ে ফাঁক দিয়া গেট উড়ে চলে যেতে আছে মানুষ অধৈর্য হয়ে চলে যায় গেটে হ্যাঁ ও গ্রামে এগুলো নাই কি নাই গ্রামে ওই যেমন সিঙ্গেল বাতি আছে আপে ডাউনে গাড়ি আসলে এগুলো দেখা যায় ওই জায়গায় এগুলো নাই এগুলো এই জায়গায় টেলিফোনের ব্যবস্থা আছে ওই জায়গায় নাই লেভেল ক্রসিং এর নিরাপত্তা বাড়াতে আরো স্থায়ী গেটম্যান নিয়োগ দিতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয় লেভেল ক্রসিং এ যখনই দুর্ঘটনা ঘটে তখনই আলোচনায় আসে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে আলোচনায় আসে মৃত্যু নিয়ে কিন্তু যখনই এই আলোচনা কয়েকদিন পরে স্থিমিত হয়ে যায় তখন আবারো সেই অরক্ষিত রেল ক্রসিং আবারো সেই দীর্ঘ অপেক্ষা মৃত্যুর জন্য আর কত রাজধানীর মুখবাজার লেভেল ক্রসিং থেকে মাসরুর শাকিল চ্যানেল আই